দশা? তাই তো, দুটো কুকুর আর একটাই শেয়াল, বেচারা তো নির্ঘাত প্রাণে মরবে গো। চলো না দেখি যদি ওকে বাঁচাতে পারি। ওঠো শিয়াল ভাই, আর কোনো ভয় নেই। আজ যে কি উপকার করলে তোমরা! তা শিয়াল ভাই, দিনে দুপুরে জঙ্গল ছেড়ে এদিকে কেন? কি আর বলবো কাক ভাই, জঙ্গলে আমার ভারী বিপদ। বাঘ মামার খুব রাগ আমার উপর, ধরতে পারলেই চিবিয়ে খাবে, তাই পালিয়ে এসেছি এখানে। তা এখানেও কি তোমার বিপদ কিছু কম নাকি? গ্রামের দিকে যেও না, লোকে দেখলে পিটিয়ে মারবে। তাহলে তো বড্ড বিপদ, কি যে করি। তা শিয়াল ভাই, তুমি আমাদের সাথে চলো, ওই গাছের উপর আমরা থাকি। গাছের নিচে একটা গর্তও আছে, তুমি না হয় সেখানেই থেকো। সে তো খুবই ভালো হবে, তোমরা যে কি ভালো। শিয়াল ভাই, শিয়াল ভাই, একটা ভালো খবর আছে। কি খবর কাক ভাই, বলো বলো। ডিম ফুটে আমাদের দুটো ছানা হয়েছে। বাবা কি ভালো, আমি আজ মামা হলাম। ওদের আমি নাম দিলাম কালো মানিক। কালো মানিক, খুব সুন্দর নাম তো। সত্যি তোমার কি বুদ্ধি! শুধু শুধু কি সবাই বলে শিয়াল পণ্ডিত? তবে এখন থেকে সাবধানে থাকবে, বাচ্চাগুলো বড় না হওয়া পর্যন্ত নানা বিপদ। হ্যাঁ সে তো জানি, আমরা দুজনেই খুবই ভয় ভয় আছি। তা তো বটেই, কোনো প্রয়োজন হলে জানাবে, আমি আমার যথাসাধ্য করব তোমাদের জন্য। আহা, বাচ্চাদের কচি কচি পাখনা গজিয়েছে দেখো, কয়েকদিনের মধ্যেই উঠতে পারবে। কই দেখি দেখি। তাই তো, কত সুন্দর পাখনা গজিয়েছে, একবার ওরা শিখতে পারলেই আর চিন্তা নেই। চলো গ্রামের ভেতর খাবারের খোঁজে যাই। হ্যাঁ চলো, সন্ধ্যের আগেই ফিরে আসতে হবে, বাচ্চাদের জন্য চিন্তা আমার ঘুম হয় না। তাই তো, বাসা তো খালি, উড়ে গেল নাকি কোথাও? উড়বে কি করে, ওটা তো এখনো উঠতেই শেখেনি। কালো মানিক, কালো মানিক, কোথায় গেলি রে বাছারা? হায় হায়, আমার বাছারা, তোরা কোথায় গেলি রে? দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। কেঁদো না কেঁদো না, চলো আমরা খুঁজে দেখি। ছেড়ে দাও ছেড়ে দাও, আমাদের এখানে কেন এনেছো? এনেছি কেন জানিস না? তোরা একটু বড় হলে তারপর একটা একটা করে দুটোকেই গিলে খাবো। তুমি খুব দুষ্টু, আমার মা বাবা এলে তোমাকে মজা দেখাবে, তোমাকে সাজা দেবে। অবোধ বালক, আমি হলাম কাল সাপ, আমার ভয়ে
কেউ আসে না এই গর্তের দিকে। তোদের মা বাবারা তো তুচ্ছ কা, আমার কি করবে, ওদেরও ধরে খাবো। দুষ্টু তুমি, দুষ্টু সাপ, মারবে তোমায় মোদের বাপ। ছোপ, একেবারে ছোপ, দু শব্দটি করলে এখনই গিলে খাবো। চুপ করে ভেতরে বসে থাক, আমি বাইরে পাহারা দিচ্ছি। কি হবে তাহলে, আমরা এখানে, তা মা বাবা জানবে কিভাবে? আমার না কান্না পাচ্ছে, আমি কি একটু কাঁদতে পারি? না না, কান্নাকাটি করে লাভ নেই, কিছু একটা বুদ্ধি করতে হবে। কি করি তাহলে, আমিও কি একটু ভাবতে পারি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি, সেটা কি আমি জানতে পারি? আমাদের একটা পালক বাইরে ফেলে দিই, ওটা দেখে মা বাবা নিশ্চয়ই চিনতে পারবে। আর বুঝবে আমরা এখানে আছি দুষ্টু সাপের খপ্পরে। হায় হায়, আমার বাচ্চারা তোরা কোথায় গেলি রে? দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। সব জায়গায় তো খুঁজে এলাম, কোথাও তো পাচ্ছি না ওদের। কাক ভাই, কাক ভাই, বাড়ি আছো? হ্যাঁ ভাই শেয়াল। তোমাদের ছানারা ভালো আছে তো? দুঃখের কথা কি বলবো শেয়াল বন্ধু, কাল থেকে আমাদের ছানা দুটোকে খুঁজে পাচ্ছি না। সারা তল্লাট তন্ন তন্ন করে খুঁজেছি। হায় হায়, কি বিপদ হলো আমার বাচ্চাদের। ঠিক বুঝেছি আমি। শোনো, ওই সামনের বট গাছটার এক কোটরে এক কালো সাপ থাকে। ওই সাপের ভয়ে কেউ ওই গাছের ধারে কাছে যায় না। ভয়ঙ্কর কালো সাপ, কামড়ালেই নির্ঘাত মৃত্যু। ওই গাছের পেছনে আমি দুটো কচি নরম কালো পালক দেখলাম, ও দুটো নির্ঘাত তোমাদের কালো মানিকদেরই। এ আমার কি সর্বনাশ হলো! হায় হায়, আমার বাচ্চা দুটো যে সাক্ষাৎ জমের দুয়ারে গিয়ে পড়েছে। এখন কান্নাকাটি করার সময় নয় গিন্নি, বুদ্ধি করে উপায় বার করতে হবে, কি বলো শেয়াল ভাই? একদম ঠিক বলেছো, চলো সবাই মিলে সাপের গর্তের কাছে যাই। ওই গর্তের পেছনে একটা ফুটো আছে, চলো সেটা দিয়ে দেখি আমাদের বাচ্চারা কি করছে। ওরে আমার কালো মানিক, তোরা কোথায়? কে কে বাইরে, কে কথা বলছে? আমাদের মা গো। এবার দুষ্টু সাপ তুমি বুঝবে মজা। মা মা দেখো না, এই দুষ্টু সাপ আমাদের ধরে এনেছে। একটা তুচ্ছ কাক, সে করবে আমাকে জব্দ। আমার বাচ্চারা, তোরা ভয় পাস নি, একটা উপায় আমি করবই, তোরা সাবধানে থাকিস। এখন কি করব, আমার দুধের বাচ্চাদের বোধহয় আর বাঁচাতে পারবো না। চলো আমরা শেয়াল ভাইয়ার কাছে যাই, ওর অনেক বুদ্ধি, নিশ্চয়ই কোনো উপায় বাতলে দেবে। তোমাদের বাচ্চাদের এখন খুবই বিপদ, ওই ভয়ঙ্কর সাপের হাত থেকে রেহাই পাওয়া ভাগ্যের ব্যাপার। কিছু একটা করো শেয়াল ভাই, তাহলে এই দুষ্টু সাপ আমার বাচ্চাদের মেরেই ফেলবে। একটা উপায় আছে, কিন্তু কাজটা করতে হবে খুব সাবধানে। কি কি উপায় বলো বলো শেয়াল বন্ধু। ওই 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 রাজকন্যা এসেছে, কিন্তু মালাজি
রাজকন্যার গলায় আছে, কি হবে? ওই দেখো, রাজকুমারী মালাটা খুলে রাখলো। তুমি যাও এবার, সাবধানে। আরো জোরে, আরো জোরে উড়ে চলো, ওরা পিছনে আসছে। দাও দাও দাও, এবার মালাটা ফেলে দাও। বদমাইশ কাকটা এদিকে তো এলো, গেল কই? ওই তো ওই গর্তটা থেকে রাজকুমারীর গলার মালাটা ঝুলছে। যাক বাবা, পাওয়া গেছে, গাছে উঠে পেরেনি। আমার যে খুব খিদে পেয়েছে। একটু সহ্য কর, আমাদের বাবা মা ঠিক একটা উপায় করবে। আমি মায়ের কাছে যাব। মায়ের কাছে নয়, তোরা দুজন আমার পেটের মধ্যে যাবে। বাইরে বাইরে এত শোরগোল কিসের? আরে আমার গর্তে এটা আবার কি? আরে এই যে একটা সাপের গর্ত, একটা সাপও রয়েছে। মালাটা নিতে গেলে যদি কামড়াতে আসে। কোনো ভয় নেই, আমার বাছারা এবার সুরক্ষিত। প্রহরীরা চলে গেলেই বাছাদের আমি নিয়ে আসব। শেয়াল ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি বুদ্ধি না দিলে আজ আমার বাছারা আর বাঁচত না। আরে না না, এ আমার কর্তব্য, আমি ওদের মামা বলে কথা। তোমার এই উপকার কোনো দিন ভুলব না। শোনো শোনো, তোমরা শোনো সবাই, কালো মানিক পোড়া যমজ ভাই, মহাবিপদে পড়ে হয় প্রাণটা যখন চাই যায়। শিয়াল মামা ফন্দি করে বাঁচিয়ে দিল বুদ্ধির জোরে। কালো মানিক পোড়া যমজ ভাই, ওদের আর তো ভয়।